সর্বম শিবময়াম শিবানন্থা শিবকৃপানন্তা কুম্ভ রাশি লগ্নের মানুষদের জন্য জুলাই মাসে কি পথ চলা হবে কিভাবে আপনারা চলবেন সেই নিয়ে আজকের আলোচনা প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কুম্ভ রাশি লগ্নের মানুষদের কিন্তু প্র্যাকটিক্যাল জাগতিক যে বিষয়টা যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটা সেটা কিন্তু একটু যথেষ্ট কম কুম্ভ রাশি লগ্নের মানুষদের মধ্যে অনেক ইনোভেটিভ থিঙ্কিং থাকে অনেকটাই তারা দে লিভ ইন দ্য মাইন্ড এবং একটা কেয়টিক টেম্পারামেন্ট যথেষ্ট স্ক্যাটার্ড বিক্ষিপ্ত থাকেন আমরা নেগেটিভ ট্রেডসে আলোচনা করেছি এবং কৌশলের কিন্তু প্রচুর অভাব এক্সট্রিমলি ট্যাকলেস আর ক্ষেত্রবিশেষে যুক্তিবিমুখ আনরিজনেবল তো কুম্ভরাশি কুম্ভলগ্নের বুথ বক্রগতিতে টিল টুয়েলভ জুলাই উইথ রাহু আর বৃহস্পতি বক্রগতিতে উইথ কেতু এই কম্বিনেশনটা কিন্তু মেক্স জুলাই এ ভেরি ডিফিকাল্ট মান্থ ফর কুম্ভ এবং কুম্ভ রাশি লগ্নের মানুষদের নিজেদের অনেকটা ফোকাস করতে হবে ইউ হ্যাভ টু কালেক্ট ইউর সেলফ এই যে চারদিকে ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সিটা কুম্ভ রাশি লগ্নের আপনাদের কিন্তু নিজেদের একটা কালেক্ট করে সব দিক একটু নিজেদের গুছিয়ে চলতে হবে আগে নিজেদের গোছাতে হবে তো মাইন্ডকে ফোকাস করা এবং ইনার হারমনি ভিতরে একটা অদ্ভুত চিত্ত চাঞ্চল্য থাকবে যেটা কিন্তু কুম্ভলগ্ন কুম্ভ রাশিদের ভালো রকম ডিস্টারবেন্স করতে পারে সাড়ে চলছে এই জুলাই মাস যথেষ্ট একটা পোটেন্ট টাইম যে উই উইল ক্রিয়েট রং কার্মা এবং ভুলভাল কর্ম করে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ভুলভাল পদক্ষেপ করে শনিকে আরও আকর্ষণ করা শনির নজর কাড়া এবং সাড়ে সাতির পিরিয়ডটাকে আরও যন্ত্রণাদায়ক তৈরি করা সো মি মাস্ট বি ভেরি কেয়ারফুল কুম্ভলগ্ন কুম্বরাশির যে গ্রহণটা হবে সেটা আপনাদের পঞ্চম এবং একাদশ অ্যাক্সেস তিন মাস তার এফেক্ট চলবে এবং বুধটা বক্রি আপ টু টুয়েলভ জুলাই এই বকরি বুধটা হচ্ছে কুম্ভলগ্ন কুম্ভ জন্য এক্সট্রিমলি চ্যালেঞ্জিং একটা ইস্যু কারণ বুধ পঞ্চম এবং অষ্টমপতি মেজার ইস্যুস আসার সম্ভাবনা ফাইন্যান্সিয়াল কিছু ব্লকেজ হয়ে যাওয়া ফাইন্যান্সিয়াল দিকটা ভালো রকম ডিস্টারবেন্স হওয়া যাদের সন্তান আছে তাদের সন্তান নিয়ে কোনো সমস্যা তৈরি হলো হঠাৎ করে জানতে পারলেন সন্তানের কিছু ভুলভাল আচরণ হচ্ছে লেখাপড়া করছে না ইত্যাদি ইত্যাদি অনেক রকম ক্রাইসিস তৈরি হতে পারে কুম্ভলগ্ন কুম্ভ জন্য মেন্টাল পিস একেবারে মানসিক চাঞ্চল্য মন বিক্ষিপ্ত থাকা এই বিষয়গুলো কিন্তু গ্রহণের তিন মাস পর অবধি এর প্রভাবটা থাকবে সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল কসমিক ইনফ্লুয়েন্স জুলাই মাসে কুম্ভ রাশি কুম্ভলগ্নের যে শুরু হবে ফার্স্ট জুলাই থেকে দেখা যাবে যে পয়লা জুলাই আপনাদের যা শেডিউল প্ল্যানিং সব হয়তো একটা ওলট পালট হয়ে গেল দিনটা খুব হ্যাপাজেট হয়ে গেল। একটা একরকম প্ল্যানিং করেছিলেন দিনটা যে নানান রকম কাজ করবেন সেখানে হয়তো অর্ধেক কাজ হলো না অর্ধেক কাজ আগে পরে হয়ে গেল একটা পুরো আউট অফ কন্ট্রোল দিনটা গেলো সেখান থেকে মাইন্ড অ্যাজিটেটেড হবে বি ভেরি কেয়ারফুল একদম শান্ত থাকবেন কোনোভাবে অধৈর্য হয়ে স্ট্রেস কিন্তু প্রবেশ করতে দেবেন না নিজের সিস্টেমের মধ্যে সেকেন্ড অ্যান্ড থার্ড জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্নদের জন্য যে কোনো কাজে মেন্টাল ফোকাসটা লো থাকবে একটু ইমোশনাল থাকবে মন মেন্টাল ফোকাসটা লো থাকবে এবং মনের মধ্যে একটা যেহেতু ডিপ্রেসিভ ভাব থাকবে পরিবার পরিজন অন্যান্য মানুষের সঙ্গে কিন্তু একটা অহেতুক দ্বন্দ্ব ফ্রিকশন কনফ্লিক্ট হতে পারে সেই জায়গাটাকে অ্যাভয়েড করা আটকানো এবং বিদ্বেষ তৈরি হওয়া রিজেন্টমেন্ট মানুষের সঙ্গে একটা খুব ব্যাড সিচুয়েশন তৈরি হওয়া সম্পর্কের জায়গায় তো এই সেকেন্ড অ্যান্ড থার্ড জুলাই কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নদের এবং যেহেতু কুম্ভ রাশি কুম্ভলগ্ন ক্ষেত্র বিশেষে আনরিজনেবল হয়ে যায় তখন ওই বিদ্বেষ হলে ওই আর্গুমেন্ট হলে ওই ফ্রিকশান হলে তখন ওই আনরিজনেবল জায়গাটা আরও স্ট্রং হয়ে যাবে সেখান থেকে সম্পর্ক নষ্ট হওয়া ফোর্থ অ্যান্ড ফিফথ জুলাই এক্লিপস টাইম এক্লিপসের এনার্জি মন খুব অ্যাজিটেটেড থাকবে চঞ্চল থাকবে ভুলভাল ভাল ডিসিশান নেওয়ার সম্ভাবনা এবং ফাইন্যান্সিয়াল ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি এবং বাক সংযমটা ভীষণ জরুরি কমিউনিকেশান ভুলভাল কিছু কথাবার্তা থেকে একটা ভয়ঙ্কর ভুল বোঝাবুঝির জায়গা এবং সেখান থেকে একটা লং টার্ম কোনোরকম সম্পর্ক নষ্ট হওয়া এবং বিশেষ করে বিজনেস রিলেটেড রিলেশনশিপস অ্যাসোসিয়েশনস ছয় সাত আটই জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্নদের আবার সেই ট্রেনটা চলবেই অন্যান্যদের সঙ্গে ফ্রিকশান একটা মনের মধ্যে একদম গভীরে অবচেতন মনে ক্ষয় ক্ষতির একটা ভয় এবং শত্রুতার একটা ভয় বাধাপ্রাপ্ত হওয়ার একটা ভয় এবং হেলথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি লো থাকবে ডাউন থাকবে খুব একটা এনার্জি বিশেষ পাবেন না এবং অন্যান্য মানুষের কাছ থেকে কিছু অ্যালিগেশান পাওয়া কিছু অভিযোগ পাওয়া দোষারোপ হওয়া এই সমস্ত সিচুয়েশান মিলে একটা ওভারঅল ছয় সাত আট কিন্তু প্লেজেন্ট টাইম নয় নিজেদের খুব বাঁচিয়ে ধৈর্য সহকারে দিনগুলো কাটাতে হবে নাইনথ অ্যান্ড টেনথ জুলাই মন খুব সেন্সিটিভ থাকবে ভেরি টাচি কিন্তু ইমোশনাল না হয় আবেগপ্রবণ না হয়ে যদি দক্ষতার সঙ্গে স্কিলফুলি যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু নাইনথ আর টেনথ জুলাই কিছু আপনারা লাভের দিক দেখতে পারবেন কিছু পজিটিভ ইতিবাচক হবে তবে হেলথ কিন্তু লো কন্টিনিউ করবে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ইলেভেন্থ টুয়েলভ অ্যান্ড থার্টিন জুলাই এগারো বারো আর তেরোই জুলাই কসমিক ইনফ্লুয়েন্স আপনাদের ভীষণ আবেগপ্রবণ করবে ইম্পালসিভ করবে এবং বিবাদপ্রবণ কনফ্লিক্ট ওরিয়েন্টেড মাইন্ড হবে চট করে একদম আগুন জ্বলে যাবে কিন্তু এই পরিস্থিতির মধ্যেও এগারো বারো আর তেরোই জুলাই কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষরা পজিটিভিটি মনের মধ্যে রেখে এই মনের যে কনফ্লিক্ট ওরিয়েন্টেশন ইম্পালস ওরিয়েন্টেশন সেটাকে দমন করে যদি আপনারা পজিটিভলি পজিটিভ স্ট্রেংথ একটা থাকবে এই এগারো বারো আর তেরোই জুলাই মনের মধ্যে একটা গঠনমূলক এনার্জিও থাকবে সেটাকে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনারা লাভবান হবেন আর এই গঠনমূলক দিকটা ব্যবহার না করলেই কর্মক্ষেত্রে কিন্তু কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যদি তর্ক বিবাদ আর্গুমেন্ট এবং হটকারী আচরণ করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা আছে মনে রাখতে হবে যে টুয়েলভ জুলাই অবধি কিন্তু কুম্বলগ্ন কুম্ভ রাশির পঞ্চম অষ্টমপতি পঞ্চমে বকরি থাকছে তো আপ টু টুয়েলথ জুলাই ইটস আ ভেরি ক্রিটিক্যাল টাইম ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ জুলাই চোদ্দো আর পনেরো তারিখ কুম্ভলগ্ন কুম্ভ রাশির জন্য খুব ফায়ারি মনের মধ্যে মনোবল একদম স্ট্রং মাইন্ড থাকবে ক্রিয়েটিভ দিকটা খুব স্ট্রং থাকবে কম্পিটিটিভ স্পিরিট আপনাদের মধ্যে ভালো থাকবে অনেক এক্সপেন্সিভ বিস্তার প্রসার নিজের জীবনের গ্রোথ ওরিয়েন্টেড অনেক চিন্তাভাবনা এবং প্ল্যানিং এবং কাজ আপনারা ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ জুলাই করতে পারবেন কিন্তু মাথায় রাখতে হবে সব সময়। যে বুধ মার্গি হয়ে গেলেও রাহু যুক্ত হয়ে আছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিক্ষিপ্ত হওয়া ভুল সিদ্ধান্তর দিকটা কিন্তু ভুললে চলবে না ষোলো সতেরো আর আঠেরোই জুলাই সিক্সটিন সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ জুলাই এই তিনটে দিন আপাত দৃষ্টিতে খুব ভালো লাগতে পারে কিন্তু আপাত দৃষ্টিতে আপনারা যেটা দেখবেন বুঝবেন মনের মধ্যে যে ভাবটা উৎপন্ন হবে সেটা কিন্তু সঠিক হবে না সেইখান থেকে কর্মক্ষেত্রের জায়গায় বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সঙ্গেই একটা অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে কারণ মেন্টাল অ্যাবিলিটিটা ডিস্টার্ব থাকবে এই মেন্টাল অ্যাবিলিটিটা কিভাবে ডিস্টার্ব থাকবে না মাইন্ডের মধ্যে এই স্কিলটা মাইন্ডের মধ্যে প্রপার মাইন্ডকে ব্যবহার করার জায়গার উৎসাহ এনথুজিয়াজম আগ্রহটা এত বেশি থাকবে যে ওভারডোজ হয়ে যাবে সেইখান থেকে কিন্তু ষোলো সতেরো আর আঠেরোই জুলাই কুম্ভলগ্ন কুম্ভরাশির সমস্যা তৈরি হয়ে যেতে পারে আপনাদের একটু হাইপার হয়ে যাওয়া মাইন্ডের অবস্থা পরিস্থিতিটা একটু হাইপার থাকবে এক্সট্রা এক্সাইটমেন্ট হয়ে যাবে মন আপনারা চাইবেন মনের মধ্যে মনে হবে অনেক কিছু অ্যাচিভ করি ভালো করতে গিয়ে সেটা উল্টো হিতে বিপরীত তো এই জায়গায় একটু টোন ডাউন করে চললে কিন্তু সিচুয়েশানটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন উনিশ আর কুড়ি নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিএথ জুলাই কোনো রকম সিদ্ধান্ত নয় প্রচণ্ড কনফিউশান থাকবে একদম ইনকারেক্ট অ্যাসেসমেন্ট হবে এবং বুঝতেও পারবেন না ধরতেও পারবেন না যে ইনকারেক্ট অ্যাসেসমেন্ট করছেন এবং মনের মধ্যে অসম্ভব একটা দম্ভ আর দর্প বৃদ্ধি পাবে একটা ইগোয়েস্টিক মাইন্ড হবে বি ভেরি কেয়ারফুল নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিএথ কিন্তু রেড ফ্ল্যাগ আছে একুশ আর বাইশে জুলাই কুম্ভলগ্ন কুম্ভ রাশি এই যে কিছুদিন আপনারা কিছু অবস্টালস পেলেন কিছু প্রতিবন্ধকতা পেলেন একুশ আর বাইশ কিন্তু আপনারা এই সমস্ত বাধা বিপত্তিগুলো অতিক্রম করার একটা সুযোগ পাবেন কসমিক ইনফ্লুয়েন্স সাপোর্ট করবে কিন্তু তার মধ্যেও সিনিয়র মানুষ যারা আপনাদের কর্তৃপক্ষ অথরিটিতে যারা আছে তাদের কিছু রেজিস্ট্যান্স তৈরি হতে পারে এবং সেখান থেকে আপনাদের কিছু সেটব্যাক আসতে পারে কিন্তু সেটাকে একটু ট্যাক্টফুলি ডিল করতে হবে কুম্ভলগ্ন কুম্ভ রাশির ট্যাকটা কম সেখানে ওই কৌশলটা প্রয়োগ করে আপনাদের একুশ আর বাইশে জুলাই বাধা বিপত্তি প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করতে হবে এবং ডেফিনেটলি ইমোশনাল হলে চলবে না তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ জুলাই কুম্ভলগ্ন কুম্ভরাশির সব রকম লেনদেন আর সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে ট্রাভেল আসতে পারে এবং সেই ট্রাভেলটা এই জন্য আসতে পারে কারণ আপনাদের মধ্যে একটা খুব ডমিনেটিং বসি কর্তৃত্ব করার অ্যাটিচিউড তৈরি হবে কসমিক ইনফ্লুয়েন্স সেই রকমই প্রভাব বিস্তার করবে পঁচিশ আর ছাব্বিশ পঁচিশ আর ছাব্বিশে জুলাই কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের মন খুব উদ্বিগ্ন থাকবে এবং একটা টেন্সড আন্ডার কারেন্ট অফ সাম ডেঞ্জার আন্ডার কারেন্ট অফ একটা দুশ্চিন্তা করার প্রবণতাটা থাকবে যথেষ্ট ইম্পালসিভ নেচার হবে মনের কসমিক ইনফ্লুয়েন্সটা সেই রকমই থাকবে আর্গুমেন্ট করার টেন্ডেন্সি থাকবে পঁচিশ আর ছাব্বিশ বিবাদে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি থাকবে কর্মক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল এই পঁচিশ আর ছাব্বিশেই যদি আপনারা আপনাদের স্কিলটাকে আপনাদের দক্ষতাকে সঠিকভাবে মাইন্ডকে ফোকাস করে ওই ইম্পালসিভ দিকটাকে দমন করে বিবাদ তর্কের দিকটাকে দমন করে যদি এগোতে পারেন তাহলে কিন্তু পঁচিশ আর ছাব্বিশে কর্মকেন্দ্রিক বেশ ভালো রকম আপনাদের নিজস্ব মেরিট দক্ষতা প্রয়োগ করে আপনারা অগ্রসর হতে পারবেন এগোতে পারবেন সাতাশ এবং আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইট জুলাই অনেক রকম প্ল্যান সারা দিনের দুদিনের যা চিন্তাভাবনা ছিল সেগুলো ভুলভাল হয়ে যেতে পারে আপনার স্কেডিউল অনুযায়ী হলো না থিংস উইল নট ওয়ার্কআউট সুতরাং একটা মনের মধ্যে একটা ডিস্টারবেন্স একটা দুচ্ছাই ভাব একটা ইরিটেশন হতাশা নিজেকে কন্ট্রোল করবেন জানবেন যে এই টাইমটা আমরা উই আর গোয়িং থ্রু আ ভেরি ডিফিকাল্ট পিরিয়ড উনতিরিশ আর তিরিশ উনতিরিশ তিরিশ আবার সেই মেন্টাল ফোকাসটা লো থাকবে কর্মক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে ফ্যামিলি ফ্রেন্ডস এদের সঙ্গে ফ্রিকশান হতে পারে অসুবিধা হতে পারে ডিপ্রেসিভ মাইন্ড এবং বিদ্বেষ তৈরি হওয়া রিজেন্টমেন্ট সুতরাং ওভারঅল অপ্রীতিকর সিচুয়েশন যেন তৈরি না হয় মাসের শেষ দিন থার্টি ফার্স্ট জুলাই কুম্ভলগ্ন কুম্ভরাশির আবার সেই ভুলভাল সিদ্ধান্ত নেওয়া মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়া এবং কমিউনিকেশন স্পিচ বি ভেরি কেয়ারফুল ওভারঅল লগ্ন কুম্ভ রাশির মানুষদের এই জুলাই মাসের টোটাল কসমিক ইনফ্লুয়েন্সটা খুব আনসেটেল করে দেবে এমনিতেই কুম্ভ রাশি লগ্ন চট করে আনসেটেলড হয়ে যায় বিক্ষিপ্ত হয়ে যায় স্ক্যাটার্ড হয়ে যায় এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটা খুব কম মকর যতটা প্র্যাকটিক্যালি নিজেকে গ্রাউন্ডেড করে হোল্ড করে রাখতে পারে কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভটা তো বায়ু রাশি এমনিতেই হাওয়ায় দুলছে আর নড়ছে তো এই চ্যালেঞ্জটা কিন্তু কুম্ভ রাশি লগ্নের জুলাই মাসটাতে বিশেষভাবে থাকছে এবং যেহেতু সাড়ে সাতই এবং রাশি লগ্নের গ্রহ দ্বাদশে বক্রি হয়ে বসে আছে এবং যে কর্মটা আমরা করব যে তৈরি করব সেটা কিন্তু আমাদের এখন ডাইরেক্ট রেজাল্ট পেতে হবে কারণ সাড়ে সাতইটা চলছে স্যাটার্ন ইনভিজিলেটার এসে গেছে এক্সামিনার এসে গেছে মার্কিং শুরু হয়ে গেছে তো জুলাই মাসটা কুম্ভ রাশি কুম্ভ জন্য ইজ ভেরি ভেরি ভাইটাল ভেরি চ্যালেঞ্জিং অনেক এক্সট্রা কেয়ার নিতে হবে আপনারা ভয় পাবেন না আপনাদের এত মেডিটেশনের আমি ভিডিও দিয়েছি এত মন্ত্র দিয়ে মেডিটেশন দিয়েছি সেগুলো করুন এগুলো সব সিদ্ধগুরুদের দেওয়া মেডিটেশন এগুলো একেবারে অব্যর্থ আপনারা কাজ পাবেন এবং ডেফিনেটলি অনেক সমস্যাকে আপনারা অতিক্রম করতে পারবেন এবং অনেক সমস্যা আপনাদের তৈরি হবে না সুতরাং এই গাইডেন্স যেটা দিচ্ছি সেটা কিন্তু আপনাদের পূর্বাভাস দেওয়া ওয়েদার রিপোর্ট দেওয়া আবহাওয়া দপ্তর যেরকম সাইক্লোনের পূর্বাভাস দেয় সেরকম পূর্বাভাস দিচ্ছি সেই পূর্বাভাস না দিলে সাইক্লোন এলে আপনাদের সব শেষ তো আপনাদের আগাম সতর্কবাণীটা দিচ্ছি যাতে আপনারা সাইক্লোনের ক্ষেত্র থেকে দূরে সরে যেতে পারেন সেটা আপনারা করুন মেডিটেশনটা করুন কোনো রকম সমস্যা হবে না বা যতটা সমস্যা হবে সেটা অনেক কম হবে আপনারা খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন সারা মাসটা কীরম চলল কীরম বুঝলেন আপনাদের ওপিনিয়ন মতামত সাজেশন পরামর্শ অবশ্যই আমাকে জানাবেন তাহলে আগামী দিনের জন্য আরও ফাইন টিউনিং করে আরও উপযোগী করে আপনাদের জন্য এই পথ প্রস্তুত করতে পারব সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা অনন্তা